হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এম এস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি এম এস ওয়ার্ডের লেআউট ট্যাপ সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে আমি এম এস ওয়ার্ডের ব্রেক অপশন সম্পর্কে আলোচনা করব ব্রেক অপশনের মধ্যে আরও কিছু সাব অপশন রয়েছে আমি এই সকল অপশনগুলো সম্পর্কে এই ভিডিওতে এখন আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আমার এমএস ওয়ার্ডের আরও বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল রয়েছে আপনারা যদি সেই টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন প্লে লিস্টের লিঙ্ক আমি নিচে ডিটেলস সেকশনে দিয়ে রাখব সেখান থেকেও আপনি প্লে লিস্টে যেতে পারেন এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে আমি বলছিলাম ব্রেক অপশনের কথা ব্রেক অপশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান এই অপশনের সাহায্যে ওয়ার্ডের অনেক জটিল জটিল কাজ সহজে করা যায় এবং অনেক কিছু কাজ এই ব্রেক অপশনের উপর নির্ভর করে এই ব্রেক অপশানের কাজ যখন আমি দেখাবো তখন এই সঙ্গে সঙ্গে অন্যান্য অপশানের কাজও দেখাবো সেই কারণে আপনি যদি আমার এই প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো যদি না দেখেন অর্থাৎ প্রিভিয়াস কাজগুলো যদি না জানান তাহলে এই অপশানের কাজটি আপনি বুঝতে পারবেন না সেই কারণে আপনি আমার পুরাতন ভিডিওগুলো দেখে আসতে পারেন ব্রেক অপশানের অনেকগুলো কাজ রয়েছে আমি ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা করছি প্রথমে আমি পেজ ব্রেক সম্পর্কে আলোচনা করব এমএস ওয়ার্ডের লেআউট ট্যাবের অধীনে পেজ সেট আপ সেকশনে এখানে ব্রেকস একটি অপশন রয়েছে এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখুন বেশ কিছু আইটেম চলে আসবে প্রথমে রয়েছে পেজ আপনারা যদি পেজের মধ্যে ব্রেক দিতে চান অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে যদি যেতে চান অর্থাৎ দুইটি পেজের মধ্যে যদি ব্রেক দিতে চান তাহলে এই অপশানটি ব্যবহার করবেন যেমন আমি আমার ডকুমেন্টে একবারে শেষে কাঠ রেখেছি অর্থাৎ আমার টেক্সটের শেষে কার্ডসর রেখেছি প্রথম পেজের আমাদের বর্তমানে একটি পেজ রয়েছে এখানে দেখুন একটি পেজ রয়েছে তারপরে আমি এখানে ব্রেক্সে ক্লিক করলাম তারপরে এখানে আমি পেজে ক্লিক করলাম তাহলে আমাদের এই পেজটি ব্রেক হয়ে গেছে অর্থাৎ আমার কার্সর প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে চলে গেছে এবং এখানে দেখুন বর্তমানে টু শো করছে অর্থাৎ দুইটি পেজ রয়েছে এবং আমি দুই নম্বর পেজে অবস্থান করছি এখন এই দুইটি পেজের মধ্যে ব্রেক হয়ে গেছে ইতিপূর্বে আমি যখন ইনসার্ট ট্যাপ সম্পর্কে আলোচনা করেছিলাম তখন এইখানে দেখুন পেজ ব্রেক একটি অপশান রয়েছে এখান থেকে আমরা যেই কাজটি করেছি লেআউট ট্যাবের অধীনে এইখানে যে ব্রেক্স যে বাটন রয়েছে এখান থেকে যে পেজ যেই অপশানটি রয়েছে এই দুটি অপশানের কাজ মোটামুটি একই আপনারা দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান ব্যবহার করতে পারেন এরপরে আমি কলাম ব্রেক সম্পর্কে আলোচনা করছি কলাম ব্রেক সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের এখানে কলাম ইনসার্ট করতে হবে অর্থাৎ আমাদের ডকুমেন্টটিতে কয়েকটি কলাম নিতে হবে আমি এখানে দুইটি কলাম নিচ্ছি তার আগে আমি নিচে যে পেজটি নিয়েছি এই দুই নম্বর পেজটি আমি রিমুভ করে দিচ্ছি ওয়ার্ডে পেজ ডিলিট করার জন্য যেটি করতে হয় আপনারা যদি নিচের কোনো পেজ ডিলিট করতে চান তাহলে আগের পেজের টেক্সটের একবারে শেষে কার্য রাখবেন তারপরে কিবোর্ডে ডিলিট পেস করবেন যতক্ষণ পর্যন্ত নিচের পেজটি ডিলিট হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনি ডিলিট পেস্ট করতে থাকবেন তাহলে পরের পেজটি ডিলিট হয়ে যাবে যেমন আমি এখানে জুম চেস্টটা ছোট করলাম তারপরে আমি এখানে ডিলিট পেস করলাম তাহলে দেখুন আমার পরের পেজটি ডিলিট হয়ে গেছে এখন বর্তমানে আমার ডকুমেন্টে একটিমাত্র পেজ রয়েছে দেখুন এই যে একটিমাত্র পেজ রয়েছে তারপরে আমরা আমাদের এই ডকুমেন্টটিতে দুইটি কলাম নিচ্ছি দুইটি কলমে বিভক্ত করলাম এখন আমি কলাম ব্রেক সম্পর্কে আলোচনা করছি কলাম ব্রেকের বিষয়টি হচ্ছে আপনারা একটি কলাম থেকে যদি আরেকটি কলামে যেতে চান তাহলে কলাম ব্রেক অপশানটি ব্যবহার করবেন যেমন বর্তমানে আমার কারসটি প্রথম কলাম রয়েছে আপনারা জানেন দ্বিতীয় কলামটি আমাদের এইখান থেকে শুরু হয়েছে আমরা যদি এই কার্সরটি এইখান থেকে আমি দ্বিতীয় কলমে যদি নিতে চাই আপনার ইচ্ছা করলে কিবোর্ডের ইন্টারপ্রেস করে 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 দ্বিতীয় কলমে কার্সরটি নিতে পারেন কিন্তু এটি হচ্ছে সঠিক পদ্ধতি নয় সঠিক পদ্ধতি হচ্ছে এখানে ব্রেক্স যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করার পরে এখানে কলাম এই বাটনে ক্লিক করবেন তাহলে দেখুন আমাদের দ্বিতীয় কলমে কার্সরটি চলে আসছে এভাবে একটি কলাম থেকে আরেকটি কলমে কার্সর নেওয়ার জন্য আপনারা কলাম ব্রেক্স এই অপশানটি ব্যবহার করতে পারেন এরপরে দেখুন এই ব্রেক্সের মধ্যে টেক্সট র্যাপিং একটি অপশান রয়েছে এই অপশানটি সম্পর্কে আমি এখন আলোচনা করছি টেক্সট র্যাপিং এই অপশানটির কাজটি হচ্ছে যেমন দেখুন আমি যদি আমার এই প্যারাটির মাঝখানে একটি যদি ইন্টারফেস করি যেমন এখানে আমি ইন্টারফেস করলাম তাহলে দেখুন আমাদের এই প্যারাটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে অর্থাৎ নিচে আরেকটি প্যারাগ্রাফ ক্রিয়েট হয়েছে অর্থাৎ এটি একটি প্যারাগ্রাফ এবং এটি একটি প্যারাগ্রাফ কিন্তু আমি এইখানে নতুন কোনো প্যারাগ্রাফ ক্রিয়েট না করে যদি আমাদের এই লাইনটিকে ব্রেক করতে চাই যেমন আমি এই লাইনটি নিচের দিকে নিতে চাচ্ছি কিন্তু এখানে কোনো প্যারাগ্রাফ ক্রিয়েট করবো না তাহলে সেক্ষেত্রে আপনারা টেক্সট ট্যাপিং এই অপশানটি ব্যবহার করবেন যেমন এখানে আমি ব্রেকসে ক্লিক করলাম তারপরে এখানে টেক্সট র্যাপিং আমি এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন এখান থেকে লাইনটি ভেঙে নিচের দিকে চলে গেছে কিন্তু এখানে কোনো প্যারাগ্রাফ ক্রিয়েট হয়নি এভাবে আপনারা লাইনের মাঝখানে যে কোনো জায়গায় কারসর রেখে এখানে ব্রেকে ক্লিক করে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে আপনাদের লাইনটিতে ব্রেক দিতে পারেন এটি একটি কীবোর্ড শর্টকাট রয়েছে যেমন আমি এইখানে ক্লিক করলাম তারপরে কিবোর্ডের শিফট কি চেপে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে এখানে লাইন ব্রেক হবে তারপরে আমরা যদি লাইন ব্রেকটি কন্টিনিউ করতে চাই তাহলে কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করলেই সেটি কন্টিনিউ হয়ে যাবে যেমন আমি এখানে অপশানের আগে কার্সন নিলাম তারপরে আমি এখানে ব্যাক স্পেস প্রেস করলাম তাহলে সেই ব্রেকটি কন্টিনিউ হয়ে গেল এরপরে দেখুন ব্রেক্সের মধ্যে এখানে নেক্সট ব্রেক্সে একটি অপশন রয়েছে আমি এখন এই অপশনটি সম্পর্কে আলোচনা করছি এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজার অপশন এবং এই অপশনটির অনেক কাজ রয়েছে বর্তমানে এই ভিডিওতে আমি একটি কাজ দেখাবো এছাড়াও আরও অনেক কাজ রয়েছে পরবর্তীতে সেই কাজগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো তার আগে আমাদের এই ডকুমেন্টটিতে একটি কলাম নিচ্ছি এটিতে দুটি কলাম রয়েছে আমি এখানে একটি কলাম নিলাম নিচে একটি পেজ রয়েছে আমি নিচের পেজটি মুছে দিচ্ছি দেখুন বর্তমানে এই যে একটি পেজ রয়েছে এখন নিচের পেজটি ডিলিট হয়ে গেছে আমি বলছিলাম এই ব্রেকের এই নেক্সট পেজ এই অপশানটির কাজ এই নেক্সট পেজ এই অপশানটির কাজটি হচ্ছে আপনাদের ডকুমেন্টের পেজকে সে ব্রেক করবে একটি পেজ থেকে আরেকটি পেজে চলে যাবে কিন্তু এইখানে নতুন একটি সেকশন ক্রিয়েট হবে যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখে দিচ্ছি তার আগে আমি জুম সাইন্সটি একটু ছোটো করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন বর্তমানে আমাদের এখানে একটি পেজ রয়েছে আমি যদি এখানে ব্রেকে ক্লিক করার পরে নেক্সট পেজে ক্লিক করি তাহলে আমাদের এখানে আরেকটি পেজ ক্রিয়েট হয়ে যাবে আমি যখন এইখানে ব্রেক ক্লিক করার পরে আমি পেজে যখন ক্লিক করেছিলাম তখন একটি নতুন পেজ এসেছে এবং নেক্সট পেজে ক্লিক করার পরেও নতুন একটি পেজ এসেছে তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কি। দুটির মধ্যে পার্থক্য আমি দেখাচ্ছি তার আগে আমি এই পেজটি ডিলিট করে দিচ্ছি আমি এই পেজটি ডিলিট করে দিলাম তারপরে আমি এখানে ব্রেকে ক্লিক করছি অর্থাৎ পেজ ব্রেক করছি তারপরে আমরা একটি হেডার ইনসার্ট করছি এখানে হেডার ইনসার্ট করার জন্য ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে হেডার ইনসার্ট করতে হয় ইনসার্ট ট্যাবের অধীনে এখানে হেডারে গিয়ে আমি একটি হেডার ইনসার্ট করছি দেখুন আমি এখানে হেডার ইনসার্ট করছি এখানে লেখা রয়েছে হেডার এবং পরের পেজেও লেখা রয়েছে হেডার তারপরে আমি এটি ক্লোজ করে দিলাম এবং আমি এই পেজটি ডিলিট করে দিলাম তারপরে আমি এখানে নেক্সট পেজে ক্লিক করে নতুন একটি পেজ নিচ্ছি আমি লেআউটে গেলাম ব্রেক্সে ক্লিক করে আমি নেক্সট পেজে ক্লিক করলাম তারপরে আমি যদি হেডারে যাই আমি এখানে হেডারে এডিট হেডারে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে লেখা রয়েছে হেডার সেকশন ওয়ান এবং পরেরটিতে রয়েছে হেডার সেকশন টু অর্থাৎ আমাদের এই প্রথম পেজটি হচ্ছে সেকশন ওয়ান এবং পরের পেজটি হচ্ছে সেকশন টু তাহলে এইখানে দুইটি সেকশানে বিভক্ত হয়েছে আপনারা যদি নর্মালি পেজ ব্রেক করেন তাহলে এটি সেকশনে ভাগ হচ্ছে না অর্থাৎ পুরোটাই একটি সেকশন থাকছে সেই কারণে তখন এখানে কোনো লেখা ছিল না কিন্তু বর্তমানে যখন আমি নেক্সট পেজে ক্লিক করেছি তখন এখানে দুটি সেকশনে ভাগ হয়েছে প্রথমটি সেকশন ওয়ান এবং পরেরটি সেকশন টু এরপরে আপনারা যদি আবার নেক্সট পেজে ক্লিক করে নতুন আরেকটি পেজ নেন তাহলে সেটিতে থাকবে হচ্ছে সেকশন থ্রি এভাবে ধীরে ধীরে ধারাবাহিকভাবে সেকশন বাড়তে থাকবে এখন দুটি আমি আলাদা আলাদা সেকশন কেন নিলাম সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেকশনকে আপনারা কেন ভাগ করবেন সেকশন ভাগ করার একটি সুবিধা রয়েছে আমি আবার এই পেজটি ডিলিট করে দিচ্ছি প্রয়োজন আমার হেডারটিও আমি রিমুভ করে দিচ্ছি আমি এখানে আরেকটি পেজ নিচ্ছি আমি ব্রেক দিয়ে আমি এক পেজ নিলাম এখন দেখুন আমার এই ডকুমেন্টের দুটি পেজই হচ্ছে প্রোটেক্ট পেজ আমি যদি আমার এই ডকুমেন্টের প্রথম পেজটি প্রোটেড এবং পরের পেজটি যদি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে আমি পরের পেজে কাটস রাখলাম তারপরে আমি ওরিয়েন্টেশনে গেলাম তারপরে আমি ল্যান্ডস্কেপে ক্লিক করলাম তাহলে দেখুন আমার ডকুমেন্টের দুটি পেজই ল্যান্ডস্কেপ হয়ে গেছে কিন্তু আমাদের কথা ছিল প্রথমটি আমরা প্রোটেক্ট করব এবং পরেরটি ল্যান্ডস্কেপ করবো কিন্তু আমাদের কথা মতো কাজ হয় নাই তাহলে আমরা এটি কীভাবে করব আমি এটা আন্ডো করছি আমি পরের পেজটি মুছে দিলাম আমি এখানে সরাসরি পেজে গিয়ে ব্রেক না দিয়ে আমি এখানে নেক্সট পেজে ক্লিক করে আমি ব্রেক দিলাম তাহলে এখানে নতুন একটি সেকশন ক্রিয়েট হবে আপনারা হেডারে দেখেছেন যে এখানে নতুন সেকশন ক্রিয়েট হয় এখন আমি যদি এখানে এই পরের পেজটির ওরিয়েন্টেশন চেঞ্জ করি আমি এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করলাম তাহলে দেখুন প্রথমটি পোর্ট্রেট হয়েছে এবং পরেরটি ল্যান্ডস্কেপ হয়েছে এর কারণটি হচ্ছে এটি হচ্ছে সেকশন ওয়ান এবং পরেরটি হচ্ছে সেকশন টু আমরা এখানে নেক্সট পেজে ক্লিক করে নতুন সেকশন নিয়েছি সেই কারণে আগের সেকশনের সঙ্গে পরের সেকশনের কোনো লিঙ্ক হচ্ছে না এই কারণে প্রথমটি আপনারা পোর্ট্রেট নিতে পারছেন এবং পরেরটি ল্যান্ডস্কেপ নিতে পারছেন এটি শুধু ল্যান্ডস্কেপ এবং প্রোটেক্ট করতে পারবেন তা না এই সেকশন ব্রেক দিয়ে আপনারা আরও অনেক ধরনের কাজ করতে পারবেন আমি আগেই বলেছি যে সেই বিষয়গুলো সম্পর্কে আমি ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো আপনি যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আমার নোটিফিকেশানগুলি পেতে চান তাহলে বেল আইকন প্রেস করুন এরপরে আমি পরের পেজটি ডিলিট করে দিচ্ছি এখানে পরের পেজটি ডিলিট করার সঙ্গে সঙ্গে পরের পেজের ইফেক্ট এখানে পড়বে এটি ল্যান্ডস্কেপ হয়ে যাবে এখানে ক্লিক করে এটি প্রোটেক্ট করে দিতে হবে প্রোটেক্ট করে দিলাম এরপরে আমি ব্রেকের কন্টিনিউয়াস ইভেন্ট এবং ওট পেজ এই অপশানগুলি সম্পর্কে আলোচনা করছি কন্টিনিউয়াস এই অপশনটির কাজ হচ্ছে আপনারা আপনাদের এই পেজের মধ্যেই যদি একটি ব্রেক দিতে চান অর্থাৎ সেকশন ব্রেক দিতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করবেন যেমন আমি এখানে কার্স রাখলাম তারপরে আমি এখানে ব্রেকে ক্লিক করে এখানে কন্টিনিউয়াসে ক্লিক করলাম তাহলে এই পেজের মধ্যেই একটি নতুন সেকশন ক্রিয়েট হয়ে গেলাম এখন এই নতুন যে সেকশনটা ক্রিয়েট হলো এই নতুন সেকশনটার কাজ কি এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় কেন ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমি পরবর্তীতে আলোচনা করব। তারপরে আমরা যদি এই সেকশনটি রিমুভ করতে চাই তাহলে কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করলে সেই সেকশনটি রিমুভ হয়ে যাবে তারপরে এখানে রয়েছে ইভেন্ট পেজ এবং ওট পেজ এখানে ইভেন্ট পেজ এবং ওট পেজ এই অপশানগুলোর কাজটি হচ্ছে আপনারা যদি জোর সংখ্যাগুলোর মধ্যে সেকশন ব্রেক দিতে চান তাহলে ইভেন্ট পেজটি ব্যবহার করবেন এবং বিজোর সংখ্যার মধ্যে সেকশন ব্রেক যদি দিতে চান তাহলে আপনারা ওট পেজটি ব্যবহার করবেন আমি উদাহরণ দিয়ে বলছি এখানে আমি এটি একটু জুম সাইজ ছোটো করলাম তারপরে আমি এখানে ব্রেকে ক্লিক করে আমি ইভেন্ট পেজে ক্লিক করলাম এখানে দেখুন আমাদের এটি হচ্ছে পেজ ওয়ান এবং এটি হচ্ছে পেজ টু এখানে লক্ষ্য করুন যখন আমি এখানে কার্সন নিয়ে যাচ্ছি এখানে ওয়ান দেখাচ্ছে এবং এখানে টু দেখাচ্ছে তারপরে আমি এখানে ব্রেকে ক্লিক করার পরে আবার আমি ইভেন্ট পেজে ক্লিক করলাম তাহলে বর্তমানে আমাদের এই তিন নম্বর পেজে কার্সন রয়েছে কিন্তু আপনারা এইখানে লক্ষ্য করুন এখানে ফোর শো করছে এখানে কিন্তু থ্রি শো করছে না কারণ আমরা এখানে ইভেন্ট পেজে ক্লিক করে আমরা এটি সেকশন ব্রেক দিয়েছি তারপরে আমি যদি এখানে আবার আরেকটি পেজ নেই ব্রেকে ক্লিক করার পরে আমি ইভেন্ট পেজে ক্লিক করলাম তাহলে দেখুন বর্তমানে আমাদের এখানে এক দুই তিন চার চারটি পেজ রয়েছে এখানে কিন্তু চার শো করার কথা চার শো না করে এখানে সিক্স শো করছে তার কারণটি হচ্ছে এখানে আমরা ইভেন্ট পেজ দিয়েছি অনুরূপভাবে আপনারা যদি এখানে ওট পেজে ক্লিক করে ব্রেক দেন তাহলে এখানে বিজুর সংখ্যার পেজগুলোর মধ্যে সে এখানে সেকশন ব্রেক দেবে এরপর্বে আপনারা দেখলেন ওয়ার্ডের ব্রেক্স অপশনের কাজ অর্থাৎ ব্রেক্স অপশনের মধ্যে যেই অপশানগুলো রয়েছে পেজ ব্রেক কলাম ব্রেক টেক্সট র্যাপিং নেক্সট পেজ কন্টিনিউয়াস ইভেন্ট পেজ এবং ওট পেজ এই অপশনগুলো সম্পর্কে জানলেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আপনি কমেন্ট করে জানান এবং আমার অন্যান্য ভিডিওগুলো কেমন লাগছে সেটিও কমেন্ট বক্সে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ